শেষ বলে তিনি ছক্কা হাঁকাবেন। লোকসভায় মণিপুর নিয়ে অনাস্থা বিতর্ক শুরুর আগে এই দাবি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সেই দিন লোকসভায় মোদীর ওভার বাউন্ডারি রুখতে এখন এককাট্টা বিরোধী ইন্ডিয়া জোট। গত দুদিনের বিতর্কে লোকসভায় তার সরকার স্বীকার করেছে মণিপুরে হিংসা হয়েছিল। এই ঘটনায় এখনো পর্যন্ত 152 জনের মৃত্যু হয়েছে। তবে রাজ্যের এই পুরো হিংসার জন্য তার সরকার দায় চাপিয়েছে বিদেশি শক্তির দিকেই। প্রশ্ন তোলা হয়েছে বিরোধীদের ইম্ফল সফর নিয়েও। এই প্রেক্ষাপটেই মণিপুর নিয়ে লোকসভায় মোদীর বিবৃতি। রাজনৈতিক মহলের দাবি কৌশল সাজিয়েই মাঠে নামবেন প্রধানমন্ত্রী।